أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم". صدق الله العظيم. সর্বপ্রথম সুক্রিয়া আদায় করছি সেই মহান মাবুদের জন্য যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সৈদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার তৌফিক দান করেছেন সেজন্যে আমরা আমাদের হৃদয় নিগ্রানো সকল ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ উচ্চকণ্ঠেকালে মত শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা ও সৈয়দুনা ওয়া কুদুতুনা মুহাম্মদুর রসুল্লাহ সল্লি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তালা রহমতল আলমিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন সাল্লি হোসেন লে মোবারিক আলা নবীক ইয়েনাম মোহাম্মদ সল্লাল্লাহ আলী হোসেন সম্মানিত মুসল বিবৃন্দ আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে তিনি তার দায়িত্ব সম্পন্ন করেননি আমাদের প্রতি সবচাইতে দয়াবান যিনি তিনি কে আল্লাহ আমাদের উপরে আল্লাহর দয়া কম না বেশি আমাদের উপরে আল্লাহর কত দয়া জানেন আমরা প্রতি মুহূর্তে আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও তিনি আমাদের রিজিক বন্ধ করে দেন না নতুবা আমরা যে পরিমাণ নাফরমানি করি আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পরেও আল্লাহর উপরে যে পরিমাণ নাশও করি আমাদের থাকে আল্লাহ যদি দয়াবান না হয়ে একটু যদি কঠোর হতেন এক একঢ় পানিও আপনি রিজিক হিসাবে পেতেন না আমাদের উপরে আল্লাহর দয়া অনেক বেশি কত আল্লাহ এই নামত যদি আমি আপনি গণনা শুরু করে দেই আমরা গুনতেই থাকবো থাকব আল্লাহ বলে তুমি আমার নামতের গণনা যদি শুরু করো গুনতে থাকবা কিন্তু কুল পাবা পাবানা গুনতে গুনতে জীবনে তুমি শেষ করতে পারবা না আল্লাহ নিজের হাতে বান্দা আল্লাহ বানিয়েছেন এই বান্দা জাহান নামে যাবে এটা কি আল্লাহ চান আল্লাহ চান আল্লাহ নিজের হাতে বান্দা বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিলেন দুনিয়াতে আসার আগে কে কে আরো কয়েকবার দুনিয়াতে আসছিলেন হাত তুলেন তো হ্যাঁ কেউ আসি নাই তার মানে এই দুনিয়া আমাদের জন্য নতুন জায়গা আচ্ছা আপনারা যখন কোথাও সফরে যান নতুন জায়গায় গেলে এখন তো প্রযুক্তি অনেক ডেভেলপ হয়েছে এখন আমরা কাউকে বলি না ভাই ওই জায়গায় যাব দেখায় দেন তো এখন গুগল ম্যাপ আছে আমরা কি করি গুগল ম্যাপের লোকেশন সেট করে তারপর যাওয়া শুরু করি তাহলে বোঝা গেল নতুন জায়গায় রাস্তা না চিনলে নিজেরা আমরা হাঁটা শুরু করি না আমরা যে কোনো মাধ্যমে রাস্তা চিনে তারপরে হাঁটা শুরু করি যারা প্রযুক্তি জানেন না তারা মানুষকে বলেন ভাই আমি ওই জায়গায় যাব। কিভাবে যাব একটু বলে দেন আর এখনকার যুবক পুলা পাইন তারা তো প্রযুক্তি নির্ভর তারা প্রযুক্তিতে স্মার্ট তারা কাউকে কিছু জিজ্ঞেস করে না গুগল ম্যাপে গিয়ে লোকেশন সেট করে তারা পথ চলা শুরু করে নতুন একটা জায়গায় গেলে আমরা যেমন গুগল ম্যাপ সেট করে যাওয়া শুরু করি পৃথিবীটা আমাদের জন্য নতুন কিভাবে আমরা চলব আমরা জানি না বলেন বান্দা তোর প্রতি আমার দয়া এত বেশি তোকেও একটা ম্যাপ দিয়েছি আমি একটা গাইডলাইন দিয়েছি এই পৃথিবীতে তুই কেমনে চলবি কোন রাস্তায় গেলে পরে তোর কল্যাণ হবে কোন রাস্তায় গেলে তোর অকল্যাণ হবে আমিও একটা রোড ম্যাপ একটা গাইডলাইন দিলাম সেই গাইডলাইনের নাম হচ্ছে আল আ এই কিতাব আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে পৃথিবীতে আসার পর আপনি যেন পথ হারিয়ে বিপথে নিমজ্জিত হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে চলে না যান এজন্যে আল্লাহ একটা রোডম্যাপ একটা গাইডলাইন দিয়েছেন সবাই মহাব্বতের সঙ্গে বলেন সেই গাইডলাইনের নাম কি আল্লাহর দয়া আরও বেশি শুধু গাইডলাইন দিয়েই আল্লাহ শেষ করলেন না আল্লাহ বললেন এটা তো গাইডলাইন দিলাম এখন একটা প্র্যাকটিক্যাল গাইডলাইন দিই যাকে দেখে তোমরা সব শিখে ফেলবা এই আল্লাহ কি করলেন শুধু কিতাব দিলেন না যার উপরে কিতাব দিলেন তাকে আল্লাহ দুনিয়াবাসীর জন্য বাস্তব নমুনা দুনিয়াবাসীদের জন্য মডেল বানালেন তিনি আর কেউ নন তিনি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুক আলাইহি আসাল্লাম আমি তো প্রায় একটা কথা বলে থাকি আপনাদের সবার ঘরে কোরআন আছে তো আমাদের সবার ঘরে সবার বাসায় যে কোরআন আছে সেটা হচ্ছে প্রিন্টেড কোরআন আর যার উপর কোরআন নাজিল হয়েছে নবীজি তিনি হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন ঘরে আছে প্রিন্টেড কোরআন আর এই কোরআনের বাস্তব নমুনা কোরআনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে আম্মাজান আশারাদি আল্লাহ আনহাকে গিয়ে সাহাবিরা বললেন কাইফা কেন্ল্লাহ আলাইহাল্লাম সাহাবিরা বললেন আম্মাজান আপনি বলেন তো আমাদের নবীর চরিত্র কেমন ছিল আম্মাজান আশারা দিয় আল্লাহ আনহা বললেন তোমরা কোরআন পড়ো না তোমরা কি কোরআন পড়ো না কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে এর বাস্তব সবটুকু নমুনা প্র্যাকটিক্যাল রূপ আমার নবীর জীবনের ভেতরে রয়েছে মহানন্দ আল্লাহ নিজের হাতে বান্দা বানালেন বান্দা দুনিয়াতে নতুন আসছে তো বান্দা যেন পথ হারায় না ফেলে আল্লাহ রোডম্যাপ দিলেন একটা গাইডলাইন দিলেন গাইডলাইনের নাম কি আর যাকে দেখে বান্দা সব শিখবে যার সুন্নত অনুসরণ করবে যুবক তরুণ ছাত্র ভাইয়েরা তোমরা কার লাইফ স্টাইল ফলো করো তোমরা কার ফ্যান হয়েছ এখন তোমরা সেলিব্রিটি বিবেচনা করো ইউটিউব ফেসবুক আর টুইটার ইনস্টাগ্রাম এগুলোর ফলোয়ার ভিউ এগুলো দেখে তোমরা সেলিব্রিটি বিবেচনা করো সেদিন এক যুবক বললো হুজুর আমি তার ফ্যান আমি বললাম তুমি কেন তার ফ্যান হুজুর দেখেন নাই ইউটিউবে তার কত মিলিয়ন সাবস্ক্রাইবার দেখেন নাই তার পেইজে কত ফলোয়ার আমি বললাম শোনো তুমি যাকে তোমার লাইফস্টাইলের জন্য রোল মডেল ভাবছো তুমি যার ফ্যান গিয়ে দেখো তাদের চরিত্র ঠিক আছে কিনা গিয়ে দেখো এরা বিয়ে শি ছাড়াই আকাম কুকাম করে এরপরে কয়েক বছর পরে দেখা যায় তাদের বাচ্চা আর মায়ের খবর মিলে তুমি কার লাইফস্টাইল ফলো করো এদের জীবনে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সব জায়গায় দিয়ে গিয়ে দেখো এদের চারিত্রিক কত সমস্যা আর তুমি যদি সাবস্ক্রাইবার গুনে কাউকে সেলিব্রিটি ভাবো তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পৃথিবীতে যত ফলোয়ার আছে তার দশ ভাগের একশো ভাগের এক ভাগ ফলোয়ারও পৃথিবীতে এখনও কারো হয় নাই আল্লাহ আকবার আমার নবীর কোনো ফেসবুক পেজ নাই কোনো ইনস্টাগ্রাম আইডি নাই কোনো ইউটিউব চ্যানেল নাই কিছু না থাকা সত্ত্বেও প্রতি ন্যানো সেকেন্ডে তার ফলোয়ার দুনিয়াতে কত যে বাড়ছে কেউ গুনেও শেষ করতে পারবে না আমাদের রোল মডেল আমাদের আদর্শ আমাদের অনুপ্রেরণার জায়গায় একজন তিনি হচ্ছেন মোহাম্মদাহ আলি ও বান্দার প্রতি আল্লাহর যেমন দয়া যে নবীকে আল্লাহ আমাদের জন্য আদর্শ বানিয়ে পাঠিলেন আমাদের আদর্শ বানিয়ে পাঠালেন আমাদের প্রতি সেই নবীর দয়া মনে হয় অনেক কম আমার কথা বুঝতেছেন আমাদের প্রতি আল্লাহর অনেক দয়া এই দয়ার পরিমাণ এটা অগণিত গণনা করাও যাবে না এটা জানি না আনকাউন্টেবল আমাদের প্রতি আল্লাহর যেমন দয়া যে নবীকে আমাদের জন্য পাঠানো হলো যে নবীকে আমাদের জন্য অনুসরণীয় আদর্শ বানানো হলো সেই নবী আমাদেরকে ভালোবাসেন কম না বেশি সারা জীবন ওয়াজ শুনছেন না নবীর মোহাম্মতের ওয়াজ আজকে উল্টা ওয়াজ শোনাব উল্টা ওয়াজ উম্মতের প্রতি নবীর কেমন ছিল ভালো করে শোনেন আপনার মা আপনাকে এত ভালোবাসে না আপনার বাবা আপনাকে এত ভালোবাসে না আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে না যতটা আপনাকে ভালোবাসেন মোহাম্মদাহাই কত ভালোবাসেন তিনি উম্মতের প্রতি নবীর দরদ কেমন ছিল উম্মতের প্রতি নবীজির মহাব্বত কেমন ছিল কাকে বলে বুঝেন উম্মতের প্রতি নবীর দরদ মায়া মমতা কত ছিল এই উম্মতের জন্য সারাটা জীবন নবী কেঁদে কেঁদে দুনিয়া থেকে চলে গিয়েছেন এখনো নবী তার মাকবারা তার রওজায় তিনি শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদছেন আবার যখন কেমতির দিন কবর থেকে উঠবেন তখনও তিনি নিজের চিন্তা করবেন না তখন তিনি উম্মতের চিন্তায় পেরেশান থাকবেন এই উম্মতের জন্য নবী তার সারাটা জীবন পেরেশানি করে করে কাটিয়েছেন আমার জন্য আপনার জন্য আমাদের জন্য নবীজির কত দরদ নবীজির কত মায়া নবীজির কত ভালোবাসা আমাদের কষ্টে তিনি দুঃখ পান আমাদের দুঃখে আমাদের ব্যথায় তিনি ব্যথিত হন এই জন্য স্বয়ং রব্বুল নামিন

তুমহারি সনাই কম্বিল মিনার ফররা হেম আল্লাহ দালা বলছেন অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল এসেছেন যিনি তোমাদের দুঃখে দুঃখ পান যিনি তোমাদের কষ্টে কষ্ট পান এই অম্মতের মানুষগুলোকে এদায়েতের রাস্তায় আনার জন্য আমার নবী কত কষ্ট করেছেন যখন এই উম্মতের লোকদের কাছে নবীজি দাওয়াত দিয়েছেন সেই জামানায় যখন উম্মত নবীকে কষ্ট দিয়েছে নবীজি কখনো কষ্ট পান নাই বরং পেরেশান হয়েছে আমার উম্মত বুঝতেছে না জাহান নামের পথে চলে যাচ্ছে নবীজি চিন্তায় যখন পেরশান আল্লাহ আয়াত নাজিল করে নবীকে বললেন ওগো নবী উম্মতের জন্য আপনার এত দয়া এত মমতা এত ভালোবাসা আল্লাহ আয়াত নাজিল করতে বাধ্য হয়েছেন কুরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের ছয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফালাআল্লাকা বাখিউন্নফসা কালা আসারহ ইল্লাম ইয়াকু ইল্লাম ইউমিনু বিহা দাল হাদিসি আসাফা আল্লাহ তাআলা বলছেন নবী আপনি যে ইমানের দাওয়াত তাদেরকে দিচ্ছেন তারা ইমান না আনলে তাদের পেছনে ঘুরে সম্ভবত আপনি নিজেকে শেষ করে দিবেন এই উম্মতের জন্য আপনি এত পেরশান এই উম্মত জাহান নামে চলে যাচ্ছে সেজন্য আপনার এত পেরেশানি আল্লাহ তালা আয়াত নাজিল করলেন সুরা সোহার আর তিন নম্বর আয়াতে বললেন আল্লাহ তালা বললেন তারা ইমান এনে মোমেন হবে না এই চিন্তা এই পেরেশানি থেকে আপনি আপনার নিজেকে শেষ করে দিবেন নাকি উম্মতের জন্য নবীজির মহব্বত নবীজির ভালোবাসা কেমন ছিল শোনেন মুসলিম শরীফ থেকে একটা আদিস শোনাই আঞ্জাবির রাদি আল্লাহ কল কল রসুল সকলেই পড়েন সল্লাল্লাহ আলাই জাবির রাদি আল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন রসুলে কেরিম সাল্লাল্লাহেই হওয়া সাল্লাম বলেছেন মাসালি ও মাসালো কুমকা মাসালি রজুরি নৌকাদানা রাব নবীজি বলেছেন আমার আর তোমাদের মধ্যে উদাহরণ মল পার্থক্য হল ওই লোকটার মতো যেই লোকটা কোথাও আগুন জ্বালাল কোথাও আজকে অনোযোগী হবেন বলছে না আজকে উল্টা ওয়াদ শোনাবো সানাজীবন শুধু নবীর মহব্বতের ওয়াত শুনছে আপনাকে কতটা ভালোবাসেন মোহাম্মাদ সাল্ল আলি এটা বলছি আজকে নবীজি বলছেন তোমার আর আমার মাঝে তোমার আর আমার মাঝে সম্পর্ক কেমন শোনো নবীজি বলছেন সম্পর্ক হলো ওই লোকটার মতো যেই লোক কোথাও আগুন জ্বালালো আগুন জ্বালানোর উপরে লোকটা লক্ষ্য করে দেখলো ফরিং এবং কিছু পতঙ্গ ফরিং চিনেন তো আপনারা ফরিং এবং কিছু পতঙ্গ সেই আগুনের মধ্যে ঝাঁপ দিতে চাচ্ছে লোকটা এই চিত্র দেখে ফরিং আর পতঙ্গমালাকে তাড়িয়ে দিচ্ছে যাতে করে ফরিং আর পতঙ্গমালা আগুনে নিক্ষিপ্ত হয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে না যায় নবীজি বলছেন উম্মত তোমার সাথে আমার মায়া মোহব্বতের সম্পর্কটা হলো ওই লোকটার মতো লোকটা যেমন ফরিং আর পতঙ্গগুলোকে আগুন থেকে বাঁচানোর জন্য কাজ করছে ঠিক তেমনি আমার মায়া আর যেন জাহান নামের আগুনে পুড়ে না যায় সেজন্য একেবারে হাশরের মাঠ কেয়ামতের মাঠ পর্যন্ত উন্মতের চিন্তায় আমি কাজ করছি শোনেন শোনেন নবী কত ভালোবাসেন আপনাকে যে স্ত্রীকে আপনি ভালোবাসেন কেয়ামতের দিন আপনার বউ আপনাকে চিনবে না আল্লাহ কোরআনে বলেছে ইয়া উমায়া ফিরুল মারুমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতহি ওয়া আল্লাহ বলেছেন কেয়ামতের দিন কেম দিন মানুষ মানুষ থেকে পালাবে ভাই ভাই থেকে পালিয়ে যাবে বোন ভাইকে চিনবে না ভাই বোনকে চিনবে না মা বাপ সন্তানকে চিনবে না সন্তান মা বাপকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না সবাই সবার থেকে পালালেও আল্লাহ নবী পালাবেন না শুধু বলবেন আইনা উম্মাদী আইনা উম্মতি আমার উম্মত কোথায় নবীদি উম্মত কে দেখে চিনবেন উম্মতের জন্য সুপারিশ করার জন্য আল্লাহর দরবারে ছোটা ছুটি করবেন উম্মতের প্রতি নবীজির ভালোবাসা কেমন শুনেন এই দুনিয়াতে কে আপনার জন্য কতদিন কেঁদেছে কিন্তু আপনি কি জানেন নাকি এই যে 2022 সালে আমরা দুনিয়াতে আছি আমাদের জন্য দেড় হাজার বছর আগে কেঁদে কেঁদে চোখের পানি ঝরিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ইউয়াসাল্লাম সো হে ইব হাইব্বানের ভেতরেই হাদি এসে এসেছে উম্মুল মিনিনা ইশারা দিয়া ওয়া না তিনি বলছেন আমি নবীজিকে সবসময় উম্মতের চিন্তায় পেরেশান দেখতাম নবীজি একদিন বিষণ্ণ মনে বসে আছেন আমি গিয়ে নবীজি বললাম ইয়া রসুল আল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অকওয়াল্লাহর নবী আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে আপনি কি একটু আমার জন্য দোয়া করবেন নাকি কারণ নবীজি যদি কারো জন্য দোয়া করেন নবীজি যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন তাহলে দোয়া কবুল করে নেন কে এজন্য আম্মা জানাই সেরাদি আল্লাহ আনহা বললেন অগ্লার নবী আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন নাকি নবীজি মুচকি হেসে বললেন আয়েশা কেন করব না নবীজি তখন হাত ওঠাই আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমার আয়সার আগের পরের সমস্ত গুণা মাফ করে দাও আয়সার আদি আল্লাহ আনহা খুশি হয়ে গেলেন মুচকি হেসে মাথাটা নত করে দিলেন নবীজি বললেন আয়েশা তুমি কি খুশি হয়েছো নাকি আয়সার আদি আল্লাহ আনহা বললেন ও আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেছেন কেন আমি খুশি হব না এটা তো আমার জন্য বড় আনন্দের বিষয় আপনি আমার জন্য দোয়া করেছেন এটা আমার জন্য বড় খুশির বিষয় কেন আমি খুশি হব না তখন বললেন আয়েশা শোনো আমি এতটা স্বার্থপর নয় শুধু আমার বিবির জন্য আমি দোয়া করব। আয়েশারে ভালো করে শোনো তোমার জন্য এখন যেমন আমি দোয়া করলাম আমার এমন কোনো নামাজ নাই যে নামাজে আমার উম্মতের কথা আমি ভুলে যাই আমি প্রত্যেকটা নামাজের পরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমার উম্মতের জন্য আমি দোয়া করি উম্মতকে কতটা ভালোবাসেন তিনি দেড় হাজার বছর আগে আমাদের জন্য চোখের পানি ফেলেছেন তিনি আমাদের জন্য কেঁদেছেন বিশেষ করে আপনারা বলতে পারেন হুজুর ওই সময় তো আমরা দুনিয়াতে ছিলাম না আমরা তো আখেরি জামানার উম্মত আখেরি জামানার উম্মত হিসাবে আমাদের প্রতি নবীজির মায়া কেমন ছিল এই প্রশ্ন যদি আমাকে আপনি করেন উত্তর হলো আখির জামানার উন্মতের জন্য নবীজির মায়া ছিল অনেক অনেক বেশি আল্লাহ আকবর এটার প্রমাণ আমি আপনাদেরকে হাদিস থেকে দেই এই হাদিসটা এসেছে মুসনাদে আহমাদের ভেতরে নবীজি একদিন মসজিদে নববী থেকে বের হয়ে মসজিদে কোবা কুবার মসজিদের দিকে যাচ্ছেন নবীজির সাথে সাহাবিরা আছেন নবীজির সাথে সাহাবিরা আছেন হঠাৎ করে নবীজি হু হু করে কেঁদে উঠলেন সাহাবিরা বললেন অগো আল্লাহর রসুল হঠাৎ করে আপনি হু হু করে কেঁদে উঠলেন কেন সাহাবিরা আল্লাহ নবী তখন বললেন আমার ভাইদের কথা আমার মনে পড়েছে বলেন তো নবীজির আপন কোনো ভাই ছিল নাকি কথা বলেন না কেন নবীজির আপন কোনো ভাই ছিল ঘটনা শুনতেছেন তো আপনারা নবীজি হু হু করে কাঁদছেন সাহাবিরা বললেন কিসে আপনাকে কাঁদালো হঠাৎ করে আপনি চিৎকার করে কাঁদলেন কেন নবীজি বললেন আমি আমার ভাইদের জন্য কাচ্ছি আমার মন ছটফট করতেছে আমার ভাইদেরকে দেখার জন্য আমার হৃদয়টা ব্যাকুল হয়ে আছে সাহাবিরা বললেন আমরা কি আপনার ভাই নই প্রশ্নটা আবার শুনেন আমি কথাটা রিপিট করছি সাহাবিরা প্রশ্ন করলেন অগোয়াল্লার রসুল আমরা কি আপনার ভাই নই নবীজি বললেন না তোমরা আমার ভাই না তোমরা আমার সাহাবি এবার সাহাবিরা প্রশ্ন করলেন তাহলে আপনার ভাই খারাপ নবীজি উত্তর দিলেন আখিরি জামানায় যে সকল উম্মতেরা আমাকে না দেখে ঈমান আনবে আখেরি জামানায় আমাকে না দেখে ঈমান আনবে যারা আমার ভাই হলো তারা কি সম্মান নবীজি আমাদেরকে দিয়েছেন আমাদের প্রতি মহব্বতে দেড় হাজার বছর আগে সাহাবিদের সামনে তিনি চোখের পানি ছেড়েছেন চকের পানি ছেড়ে দিয়ে বলতেছেন আমার দিল ছটফট করতেছে আমার ভাইদেরকে দেখার জন্য আমার আমার হৃদয়টা ব্যাকুল হয়ে আছে বললেন বললেন তারা ভাই আল্লাহর নবী আমরা কি সাহাবিরা আপনার ভাই নই নবীজি বললেন না তোমরা আমার সাথী তোমরা আমার সাহাবি তারা আমার ভাই তাদেরকে আমি আমার ভাই বলেছি কেন এবার শোনো নবীজি ব্যাখ্যাও দিয়েছেন সাহাবিরারে শোনো তোমরা তোমরা তো আমাকে দেখে দেখে ইমান এনেছ তোমরা আমাকে দেখো চোখের সামনে দেখে তোমরা অনুপ্রাণিত হয়েছ আর ওই আখেরি জামানা যে জামানাটা হবে ফেতনার জামানা হাতের তালুতে যেমন হাতের তালুতে যেমন আগুনের অঙ্গার রাখা কঠিন হবে ওই জামানায় ইমান বাঁচিয়ে রাখা কঠিন হবে সেই জামানায় আমার উন্মত আমাকে দেখবে না না দেখে আমার সুন্নাত কুলুকে তারা মহব্বত করবে না দেখে তারা আমাকে অনুসরণ করবে না দেখে আমাকে তারা ভালোবাসবে আমার মনটা ছটফট করছে আমার ভাইদের সামনে গিয়ে আমি মুলাকাত করি আল্লাহ আকবার সাহাবিরা তখন বললেন গো আল্লাহর নবী দুনিয়ায় যদি আপনার আখেরি জামানার উম্মতের প্রতি আপনারে তো মায়া হয় তাহলে হাসরের মাঠে হাসরের মাঠে আপনার আখির জামানার জামান ওই ভাইদের প্রতি আপনার কি পরিমাণ দরদ থাকবে নবীজি তখন বললেন সাহাবিরা শোনো তোমরা আমাকে দেখে দেখে ইমান এনেছ আর আমার ভাইরা আমাকে না দেখে আমার আমার আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করেছে সুতরাং সাহাবেরা সরব কে দিন হাসরের মাঠে তোমাদের দিকে যদি আমার সাফায়াতের নজর একবার যায় তাহলে আমার আখের জামানার উম্মত আমার ভাইদের প্রতি সাফায়াতের নজর দশ বার একশো বার যাবে তাহলে বলেন তো আমাদের প্রতি নবীজির দরদ নবীজির মহব্বত নবীজির ভালোবাসা কম না বেশি তাহলে কেন যুবক ভাইয়েরা তরুণ ছাত্র ভাইয়েরা তোমরা নবীজিকে ফলো করবা না আর কেনই বা আমার মুরব্বী বাবারা আপনারা কেনই বা নবীজিকে ভালোবাসবেন না কেনই বা নবীজির আদর্শ অনুসরণ করবেন না কারণ আপনি নবীজিকে যতটা ভালোবাসবেন তার চাইতেও বেশি ভালোবাসান আপনাকে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এই উম্মতের জন্য তিনি শুধু দয়া দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন শুধু দোয়া করেছেন বদুয়া করেন নাই ওই তায়েফের মাঠে যখন তায়েফের ময়দানে যখন নবীজি দাওয়াত নিয়ে গেলেন লোকেরা কিন্তু নবীজির সাথে ভালো আচরণ করে নাই নাইফের লোকেরা নবীজির সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছিল দুষ্ট ছেলেরা নবীজির গায়ে পাথর নিক্ষেপ করেছিল ক্ষত বিক্ষত করে দিয়েছিল নবীজির শরীর মুবারক ফেটে ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়েছে মালাকুল জাবাল পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সকলেই পড়েন সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এরা যেভাবে ক্ষতবিক্ষত করছে আপনার শরীর المبارক থেকে রক্ত ঝরছে এটা দেখে ফেরেশতারা পর্যন্ত কান্না করছে আসমানের ফেরেশতারা আহাজারি শুরু করেছে ওগো আল্লাহর নবী আমার কিন্তু সহ্য হচ্ছে না আপনি কি জানেন না কি আমি পাহাড়ের ফেরেশতা আমাকে আল্লাহ এত শক্তি দিয়েছেন আমার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছেন আমি যদি চাই দুই দিকের পাহাড়গুলো দিয়ে এই তায়েফের সকল দুষ্ট লোকগুলোকে মাটির সাথে দাবায়া দিতে পারবো আপনি একবার শুধু হুকুম করেন দয়ার নবী মায়ার নবী উম্মতের প্রতি তার দর তার محبت তার ভালোবাসা কেমন ছিল তিনি যদি হুকুম করতেন বলেন তো তায়েফের লোকদের কি ধ্বংস হয়ে যেত না তিনি তখন বললেন হে মালাকুল জাবাল পাহাড়ের ফেরা ভালো করে শোনো আমার তো না বুঝে আমার সাথে খারাপ আচরণ করেছে তাই বলে তো আমার উম্মতের ধ্বংস আমি কামনা করতে পারি না আমি যদি এখন রাগ করে তোমাকে বলি আর আমার হুকুম তো তুমি যদি সব গুলারে মেরে ফেলো একটা লোক যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছে দিবো বদুয়া করেন নাই তায়েফের জন্য রহমতের দোয়া করেছেন এই জন্য এখনো সৌদি আরবের তায়েফে তায়েফের জমিন উপর মক্কা মদিনা জিদ্দা রিয়াদে আপনি জান দেখবেন খুব গরম তায়েফে যান গরমের দিনেও দেখবেন আবহাওয়া কিন্তু অত উত্তপ্ত থাকে না আর তায়েফের মাটি এত উর্বর সেখানে ফল ফসল হচ্ছে সুবাহান আল্লাহ কার দুয়ার বরকতে হচ্ছে আরো আসতে বলেন মোহাম্মদ উহুদের মাঠেও যখন কাফেররা নবীজিকে রক্তাক্ত করেছে তখন নবীজি বলেছেন আল্লাহ আমার উম্মত মাফ করে না বুঝে গামটা করে ফেলেছে সুবহান আল্লাহ এই উম্মত বুঝে নাই না বুঝে তাদের নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে এত কষ্ট করেছেন তার গোটা জীবন তিনি উম্মতের জন্য উৎসর্গ করেছেন সারাটা জীবন তিনি উম্মতের জন্য পেরেশানি করেছেন যখন তিনি গেলেন গিয়ে তার জাহান্নাম দেখলেন জাহান্নাম দেখে তিনি ব্যতীত হয়ে গেলেন আল্লাহর নবী নিজের চিন্তা করেন না সেখানে উম্মতের চিন্তা আল্লাহ বললেন হাবিব এখানে এসেও আপনি এত পেরেসারি করছেন কার জন্য নবীজি তখন বললেন অগো আল্লাহ আমার উন্মতের জন্য আমি পেরেশানি করছি এই যে জাহান আগুন এটা আমার উম্মত সহ্য করতে পারবে না আল্লাহ তখন বললেন এ তো চিন্তা কিসের আপনার উন্মতকে আপনি সাফায়াতের সুযোগ পাবেন এই সুযোগ আমি আপনাকে দিব দেখেন আমাদেরকে কতটা ভালোবেসেছেন তিনি কতটা মহব্বত কতটা দরদ আমাদের জন্য তার ছিল এত মহব্বত তিনি করেছেন এত ভালোবেসেছেন আমাদেরকে খুব খেয়াল করে এই হাদিসটা শোনেন এই দুনিয়াতে আল্লাহ মানুষের হেদায়াতের জন্য যত নবী রাসুল পাঠিয়েছেন সকল নবীকে আল্লাহ বিশেষ একটা দোয়ার সুযোগ দিয়েছেন সব নবীর জন্য আল্লাহ একটা বিশেষ দিয়েছেন সব সব দোয়ার আল্লাহ বলেছেন সবার জন্য একটা দোয়া খাস তোমরা যখন এই দোয়া আমার কাছে করবা করা মাত্রই কবুল করা মাত্রই কবুল করে ফেলবেন কে আদম নবী থেকে নিয়ে মোহাম্মদ সল্লাহু আলাইহিস সালাম পর্যন্ত সব নবীকে আল্লাহ একটা দোয়া বলেছে একটা দোয়া সবার জন্য দিলাম এটা করলেই কবুল করে নিবেন কে হাদিসের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন এই হাদিসটি মননা করেছেন নবীজি বলেছেন লিকুল্লি নবিয়াতু মুস্তাজাবা সকল নবীদের জন্য আল্লাহ দুয়ার একটা বিশেষ সুযোগ দিয়েছেন আল্লাহ বলেছেন এই দোয়াটা যদি তারা করে আমি আল্লাহ কবুল করে নিব কিন্তু ভালো করে ভালো করে শোনেন আমার দিকে তাকান একটু অমনোযোগী হবেন না আপনার নবী আপনাকে কতটা ভালোবাসেন এবার শোনেন সব নবীকে আল্লাহ দুয়ার একটা সুযোগ দিয়েছেন সকল নবী ওই সুযোগটা কিন্তু দুনিয়াতে কাজে কাজে লাগিয়ে ফেলেছেন একজন ছাড়া তিনি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুয়ার সুযোগ পাইয়া নবী কামটা করছে কি দেখেন নবীকে আল্লাহ নয়শো পঞ্চাশ বছর হায়াত দিয়েছেন নয়শো পঞ্চাশ বছর হায়াত পেয়ে তিনি তার কঙ্ক ব্যক্তিগতভাবে দলবদ্ধভাবে সমাবেশ করে দিনে রাতে তিনি দাওয়াত দিয়েছেন তার দাওয়াত কাফের গোষ্ঠী শুনে না তিনি দাওয়াত দিলে কাফের গোষ্ঠী কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয় কাফের গোষ্ঠীদেরকে দাওয়াত দিতে দিতে তারা যখন হেদায়েতের পথে আসে না তিনি তখন বললেন রব্বি ইন্নি দাউতু কৌমি হে রব আমি আমার কৌমের লোকদেরকে দিনে রাতে দাওয়াত দিয়েছি কিন্তু আমার এই দাওয়াত শুনে তারা শুধুমাত্র পলায়ন করে কথা শুনে না আমার উপরে নির্যাতন শুরু করেছে নুহ নবী উম্মতের উপর বিরক্ত হয়ে ওই যে দুয়ার সুযোগ এই সুযোগটা তিনি কাজে লাগায় ফেললেন তিনি বললেন রব্বিলা তাদার আলাল আরদ মিনাল কাফিরিন দাইয়ার রব তিনি বললেন রব কা একটা কাফেরকেও দুনিয়ায় বাঁচিয়ে রাখিও না এই কাফেরদের বংশ শুদ্ধা তাদের সন্তানাদের সহ গোষ্ঠী শুদ্ধা আন্ডা বাচ্চা শেষ করে দাও কোন নবী যদি উম্মতের জন্য বद्दुआ করেন ওই উম্মতকে ধ্বংস করে দেন কে সব নবীকে আল্লাহ দোয়া করার একটা সুযোগ দিয়েছেন মোহ নবী আখেরাতের জন্য রাখেন নাই কিয়ামতের জন্য রাখেন নাই দুনিয়ায় উম্মতের জন্য বদুয়া করে ওই সুযোগ শেষ করে ফেলেছেন যখন তিনি দোয়াটা করলেন তখন তিনি তারই দুয়ার পরে আল্লাহ ওই কাফেরের গোষ্ঠীদেরকে এমন এক মহাপ্লাবন দিলেন নুহ নবীর সময়ে এমন একটা বন্যা হলো এই মহাপ্লাবনে সব গুলারে আন্ডা বাচ্চা শুদ্ধা ধ্বংস করে দিলেন কে সব নবী দুয়াটা দুনিয়া কাজে লাগাই ফেলছেন ওই যে সুলাইমান নবীর কিচ্ছা শুনাইলাম আপনাদেরকে সেই দিনে সুলাইমান আলাইহিস সালাম তিনিও দুয়াটা দুনিয়াতে কাজে লাগিয়েছেন দুআর একটা সুযোগ সব নবী রাসুলকে আল্লাহ দিয়েছেন সুলাইমান নবী এবার এই সুযোগ পেয়ে দোয়া করে বসলেন তিনি বললেন রব্বিগফিনিলি ওয়াহাবলি মুলকান লা ইবগিলি আহাদি মিন 바দি তিনি বললেন রব আমাকে মাফ করে দাও আর এমন ক্ষমতা বলা আমাকে বানাও এমন ক্ষমতা আমাকে দাও যেন এই রকম ক্ষমতা আমার পরে কেমত পর্যন্ত আর কেউ না পায় এমন দোয়া করলেন এই দোয়া করার পরে আল্লাহ তাকে এমন ক্ষমতা দিলেন এই রকম ক্ষমতা আজ পর্যন্ত দুনিয়ায় কি কেউ পেয়েছে নাকি ক্যামত পর্যন্ত এমন ক্ষমতা এমন পাওয়ার কেউ পাবে নাকি হাজার হাজার বছর কয়েক হাজার বছর আগে সুলাই নবী দুনিয়াতে এসেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ এমন ক্ষমতা দাও যে ক্ষমতা কেমত পর্যন্ত আর কেউ পাবে না আল্লাহ বললেন সুলাইমান এমন ক্ষমতা ক্ষমতা তোমাকে দিলাম পর্যন্ত এমন এমন আর কেউ পাবে না ক্ষমতার মালিক আল্লাহ তাকে বানালেন এই যে বর্তমান দুনিয়াতে যাদেরকে আমরা অনেক ক্ষমতা মনে করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হইলে আমরা মনে করি সুপার পাওয়ার এই জু এমন ক্ষমতা দেখে নাই তার দাদারা বলেও দেখে নাই এরপরেও কেউ দেখবে না যে ব্লাদিমির পুতিনকে নিয়ে মিডিয়া সব সময় সরব থাকে তারও এত ক্ষমতা নাই যতটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন সুলাইমান নবীকে বলেন তো এখন যদি কোনো রাষ্ট্রপ্রধান এক দেশ থেকে আরেক দেশে যায় বিমান ছাড়া অন্য কোনো বাহন আছে নাকি মনে করেন বাংলাদেশ থেকে কেউ যদি আমেরিকায় যায় তাহলে প্রায় নয় দশ বারো ঘন্টা সময় লাগবে এত ক্ষমতা আমরা দেখাই জানেন নাকি সুলাইমান নবীর যানবাহন কেমন ছিল তিনি বলেন আল্লাহ এমন ক্ষমতা দাও যেই ক্ষমতা আর কেউ পাবে না আল্লাহ বলেন সুলাইমান নবী দেখো তোমারে কেমন ক্ষমতা দেই তুমি সফরের জন্য এমন বাহন ইউজ করবা এই রকম বাহন কেমত পর্যন্ত আর কেউ পাবে না নবী সুলাইমান বললেন আল্লাহ কেমন যানবাহন তুমি আমাকে দিচ্ছ আল্লাহ বললেন তুমি শুধু তোমার সিংহাসনে বসবা ইঞ্জিন নাই গাড়িতে ইঞ্জিন থাকে জাহাজে ইঞ্জিন থাকে বিমানেও ইঞ্জিন থাকে কিন্তু নবী সুলাইমান তুমি যখন তোমার সিংহাসনে বসবা ইঞ্জিন চলবে না ইঞ্জিন ছাড়া বাতাসকে আমি তোমার আদেশের অনুগত করব বাতাস তোমার হুকুম মানবে তুমি যখন সিংহাসনে বসবা বিনা ইঞ্জিনে ইঞ্জিন ছাড়া বাতাসের মাধ্যমে মুহূর্তেই তুমি এক মাসের পথ চলে যাবা দুনিয়ার কোন ক্ষমতাওয়ালা কোন প্রেসিডেন্ট আর কোন প্রাইম মিনিস্টার আছে যে ইঞ্জিন ছাড়া বাহনে উঠলেই মুহূর্তেই এক মাসের পথ চলে যায় আসে এক মাসের পথ যাবে মুহূর্তে এরকম কোন যন্ত্রও এখনো পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই বিজ্ঞানীদের বাদ দাদারা মিলেও কেমন পর্যন্ত এমন যন্ত্র আবিষ্কার করতে পারবে না সুলাইমান নবী দোয়া করলেন আল্লাহ এমন ক্ষমতা দাও যেই ক্ষমতা কেয়ামত পর্যন্ত আর কেউ পাবে না আল্লাহ বললেন নবী সুলাইমান এমন ক্ষমতা আপনাকে দিচ্ছি এই ক্ষমতা দুনিয়াতে কেউ চোখেও দেখবে না জিনদেরকে আপনি শাসন করবেন জিনদেরকে শাসনের সুযোগ পাইয়া নবী সুলাইমান জিনদেরকে দিয়া বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস মসজিদ বানিয়েছে ঘটনাটা শুনাইছিলাম না আপনাদেরকে মনে আছে তো সুলাইমান নবী পিপড়ার ভাষা বুঝতেন পিপড়ার নামেও কোরআনে সুরা আছে সুরার নাম সুরা পিপরা। আমি বাংলায় বলছি আর কি অসুবিধা নাই আমার চেয়ে ওয়া যারা ভালো জানে সুরার নাম কি সুরা তু আন্নামাল নামে সুরা আছে নাম হচ্ছে সুরা তু আন আমি তো পিপরার ভাষা বুঝি না আপনারা বুঝেন নাকি কিন্তু সুলাইমান নবী আল্লাহ কি ক্ষমতা দিয়েছে পিপরার ভাষা পর্যন্ত বুঝতেন পাখির ভাষা বুঝতেন পাখি যে ডাকে কুহু কুহু করে আপনি ভাবেন ওটা কুহু কুহু না তারও একটা ভাষা সুলাইমান নবীকে পাখির ভাষা বোঝারও যোগ্যতা দিয়েছেন কে তাহলে আমি বলছিলাম সকল নবীকে আল্লাহ দুয়ার একটা বিশেষ সুযোগ দিয়েছেন আর সকল নবীরা সেই সুযোগটা দুনিয়ায় কাজে লাগিয়ে ফেলেছেন কিন্তু আমাদের নবী সেই সুযোগটা কাজে লাগান নাই এই দোয়াটা নিজের জন্য করেন নাই নিজের বিবি খাদিজা রবি আল্লাহ আনহার জন্য সেই দোয়া করেন নাই নিজের স্ত্রী আনহার জন্য করেন নাই কোনো বিবির জন্য করেন নাই কোন সন্তানের জন্য করেন নাই ফাতেমার জন্য করেন নাই আলীর জন্য করেন নাই নবীজি যখন ক্ষুদার্ত ছিলেন আহারে একদিন আর দুই দিন নয় দিনের পর দিন নবীজি না খেয়ে থেকেছেন পেটের মধ্যে পাথর বেঁধেছেন তখন যদি নবীজি আল্লাহকে বলতেন আল্লাহ আসমানি খাবার দাও আসমান থেকে খাবার নাজিল করতেন কে ভালো করে শুনেন ভালো করে শোনেন আপনার প্রতি ভালোবাসা প্রেম কেমন ছিল দিনের পর দিন নবী না খেয়ে থেকেছেন নবীজির ভালোবাসার দুইটা টুকরা ছিল নাম হচ্ছে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন হাসান হুসাইন দিনের পর দিন না খেয়ে আছেন ক্ষুধার্ত হাসান আর হুসাইনকে নিয়ে গেলাম নবীজির কাছে নবীজি দেখলেন হাসান হুসাইন ক্ষুধার্ত নবীজি বললেন আলী হাসান হুসাইনকে আমার কাছে নিয়ে আসো নবীজি তাতে ঠুটের মধ্যে চুম্বন করলেন ঠুটে চুম্বন করার পরে দেখা গেল হাসান হুসাইন নবীজির ঠুটে চুম্বন করে নবীজির জিব্বা থেকে লালা খাওয়া শুরু করে দিল নবীজির গোটা শরীরের মধ্যে বরকত দিয়েছেন কি যখন নবীজিকে চুম্বন করলো চুম্বনের বরকতে তাদের ক্ষুধা নিবারণ করে দিয়েছেন কে আমার নবীর ভেতরে বরকত আছে এত বরকতময় তিনি এত বরকতময় তিনি আমরা যে ঘামি আমরা ঘামলে শরীর থেকে কিবির হয় খুব সুন্দর পারফিউম আছে তাই না ঘামলে কথা বলেন না কেন আপনারা দুর্গন্ধ আছে না নবীজি কি আমাদের মতো সাধারণ কেউ কথা বলেন আমাদের মতো সাধারণ কেউ আমরা ঘামলে ঘাম থেকে দুর্গন্ধ বের হয় আর সাহাবিরা বলেছেন নবীজি যখন ঘামতেন তার ঘাম থেকে মেশকে আম্বরের সুগন্ধি আসত দুনিয়াতে কারো সঙ্গে নবীজিকে আপনি মিলাতে পারবেন না হি ওয়াজ এন ইউনিক আনপ্যারাল পার্সন ইন দিস ওয়ার্ল্ড তিনি হচ্ছেন এই দুনিয়াতে অনন্য অতুলনীয় ব্যক্তি যার সাথে আপনি কোনো কিছু দিয়ে তুলনা করতে পারবেন না আল্লাহ আকবার নবীজি ঘামলেও তার ঘাম থেকে নবীজি ঘামলেও তার ঘাম থেকে সুগন্ধি বের দুর্গন্ধ আছে না একটা হাদিস মনে পড়ে গেল আমার নবীজির প্রস্তাবের মধ্যেও দুর্গন্ধ ছিল নবীজির প্রস্তাবেও দুর্গন্ধ ছিল না এক মহিলা সাহাবিত নবীজির পেশাব খেয়ে ফেলেছে উম্মে আইমান নবীজির ঘরের দাসী ছিলেন একদিন নবীজি রাতের বেলা ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে তিনি একটা মাটির পাত্রে পেশাব করলেন এরপরে নবীজি ঘুমিয়ে গেলেন বেলা তার মনে পড়লো আমি তো রাতের বেলা একটা মাটির পাত্রে প্রস্রাব করেছিলাম এটা তো ফেলে দেওয়া দরকার উম্মে আইমানকে ডাকলেন ডেকে বললেন উম্মে আইমান ওই মাটির পাত্রে যা আছে এভাবে বললেন মাটির পাত্রে যা আছে ওইটা নিয়ে যে কোনো জায়গায় নিক্ষেপ করে দাও উম্মে আইমান বললেন ইয়া রসুল আল্লাহ করেন আমি তো ওইটা রাতেই খেয়ে ফেলছি আল্লাহ রসুল বললেন ঘটনা কি তিনি বললেন রাতের বেলা আমার ঘোক ভাঙলো আমি প্রচন্ড পিপাসাক্ত ছিলাম আমি এসে এটা মাটির পাত্রে পানি পেলাম দেখলাম এই পানি থেকে শুধু সুগন্ধ বের হচ্ছে আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না সেই পারে পান করলাম আল্লাহ নবী তখন বললেন তুমি যা পান করেছ নবীজি বললেন না বললেন তুই বললেন তুমি যা পান করেছ যতদিন বাঁচবা পেটে অসুখ হবে না পেটে কোনো পীড়া হবে না সুবাহ আল্লাহ ওমে আইমান যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন তিনি পেটের পীড়ায় আক্রান্ত হন নাই আল্লাহ আমার আপনার শরীর থেকে এখন আবার এখন তো বড় ফেতনার জামানা এখন তো দেখলাম আগে টিভিতে টকশো এখন ডেইলি বিভিন্ন ফেসবুক পেজেও মানুষ টকশো করে আর কিছু লোক তো আসে এরা আলেমদের দিকে ক্যামেরা লাগাই আসে এরা ইউটিউবে দেখে আলেমদের পুরা বয়ান শুনে না এখন তারা কি করতে পারে এই যে আমার এতটুকু অংশ কাট করে টক নিয়ে আসবে দেখেন হাসিবুর রহমান কত মূর্খ এক বক্তা হ্যাঁ পেশাব নাকি খেয়ে ফেলেছে এ দাদা এই সকল নাস্তিকদেরকে আগেই বলে রাখি তোরা যদি এখানে কাট সাট করতে আসিস আগে থেকেই বলে রাখছি তোর সাথে নবীজিকে মিলাইস না তোর পেশাবে না তোর পুরা শরীরের দুর্গন্ধ আর নবীজির আগাগুরা শরীরের মধ্যে মাইন্ড ইউনিক তার সাথে তুলনা দিতে পারবা না তিনি অতুলনীয় ব্যক্তিত্ব আল্লাহর পরেই তার মর্যাদা কারে দিয়ে কারে নিয়ে তুমি সমালোচনা করো তিনি হচ্ছেন এই বিশ্বসভার প্রধান অতিথি সুবাহ আমাদের শরীর থেকে প্রচারক বের হইলে ওইটাকে আমরা পচা মনে করি আরেক সাহাবি তো নবীজির পচা রক্ত খেয়ে ফেলেছে গ্রামেগঞ্জে আগে আমিও দেখেছি ছোটবেলা ওই যে বেদ নাকি বেদি মেয়েরা সিঙ্গা লাগায় না আপনার চট্টগ্রামে কি বলেন এদেরকে ওই যারা সিঙ্গা লাগায় এদেরকে কি বলেন বাদ্যা লায়ক হোক সিলেট আর চিটাগান তো চাষ তো ভাই ভাষা মোটামুটি কাছাকাছি চলে যায় অসুবিধা নাই তো এরকম সিঙ্গা লাগায় আল্লাহ রসুল একবার সিঙ্গা লাগিয়ে শরীর থেকে রক্ত বের করা হলো আল্লাহ রসুল এক সাহাবিকে দিলেন সাহাবিকে দিয়ে বললেন এটা তুমি মানুষ দেখে না এমন কোথাও দূরে কোথাও নিয়ে নিক্ষেপ কর দূরে কোথাও নিয়ে নিক্ষেপ করো সাহাবি এবার এই রক্ত নিয়ে পচা রক্ত নিয়ে হাঁটা শুরু করেছে। নবীজি থেকে আড়াল হওয়ার পরে তিনি এবার ওই রক্ত চেটে খেয়ে ফেলেছেন আসার পরে নবীজি বললেন কি বার আমি যেভাবে বলেছিলাম সেভাবে কাজটা করেছো তো দূরে কোথাও ফেলে এসেছ হয় হুজুর এমন জায়গায় ফেলে আসছি কেউ আর দেখবে না এটা দেখার মতো জায়গা না জায়গা মতোই ফেলাইছি আল্লাহর নবী তিনি তো নবী উম্মত কোনো কাম করলে তিনি কি সেটা জানবেন না জানায় কে বললেন সাহাবি ঠিকঠাক বলো কোথায় ফালাইছ কই এমন জায়গায় ফেলাইছি এখানে আর কেউ দেখার সুযোগ কেউ দেখবে না আল্লাহ নবী বললেন সত্য কথা বলো কোথায় কয়ে এটা আমার পেটের ভিতরে উদরের ভেতরে পেটের ভিতরে ঢুকাই ফেলছে এটা তো কেউ আর দেখবে না আল্লাহ নবী বললেন তোমাকে তো ফেলে দিতে বললাম তিনি বললেন ইয়া ইয়ারসুল আল্লাহ সাল্লাহ আরিহাল্লাম এটা নিয়ে যখন আমি হাঁটা শুরু করলাম আমি যখন আপনার থেকে আড়ালে গেলাম এটা থেকে এত বেশ সুগন্ধি পাচ্ছিলাম আর নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি একদম চেটে খেয়ে ফেলেছি আল্লাহ রসুল বললেন তোমার জন্য আফসুস তুমি তো তোমাকে তো আর জাহান নামের আগুন পোড়াতে পারবা না যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা সম্মানিত বৃন্দ যদি নবীজির রক্ত কোনো সাহাবীর পেটের ভেতরে যাওয়ার কারণে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায় যদি এক মহিলা সাহাবির পেটের ভেতরে নবীজির প্রস্তাব চলে যাওয়ার কারণে তার পেটে অসুখ জীবনে আর না আসে ওই নবীকে যদি জীবনের সব জায়গায় অনুসরণ বানায় আমাদের জন্য জাহান নামের আগুন চিরতরে নিভাই দিবেন কে কাকে ফলো করেন আপনি কোথায় যাচ্ছেন কার পেছনে দৌড়ান এখন আপনি চুল কাটেন মেসি আর নেইমার স্তাই হ্যাঁ যুবকরা তোমরা চুল ফালাও কেমনে দেখি না এগুলো হাঁটা চলার মধ্যে ডানেও নাই বামেও নাই পিছনে নাই মাঝখানে চুল রেখে থইছো দেখলে মনে হয় পাখির বাসা পাখি বসবাসের জন্য চুল ফালাইছো তুমি তোমার চুল কাটা হবে যার অনুসরণে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নখ কাটা হবে যার স্টাইল ফলো করে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘর থেকে বের হবেন আপনি খাবেন আপনি চলবেন হাঁটবেন চলবেন ফিরবেন আপনি ঘুমাবেন এক কথায় চব্বিশ ঘন্টার লাইফ স্টাইল আপনি চালাবেন পরিচালনা করবেন যাকে অনুসরণ করে তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওই ওই হাদিসে আবারও ফিরে যাচ্ছে ওই হাদিস মনে আছে তো সব নবীদেরকে দুয়ার একটা বিশেষ সুযোগ আল্লাহ দিয়েছেন সব নবীরা দুনিয়ায় সেটা কাজে লাগায়া একজন সেই দোয়াটা করেন নাই রেখেছেন কার জন্য জোরে বলেন কার জন্য একটা দোয়া নবীজি করলেন না এই দোয়াটা নবীজি তার ক্ষুধার সময় করলেন না কলিজার টুকরা দুই নাতি ক্ষুধার ছিলেন কলিজার টুকরা দুই নাতির জন্য দোয়া করলেন না নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য দোয়া করলেন না দোয়াটা রেখে দিলেন নবীজি উন্মতের জন্য হাসরের মাঠে সাফায়াত করবের জন্য রেখে দিলেন হাসরের মাঠে কঠিন সময়ে যখন সকল নবীরা উম্মতকে ভুলে গিয়ে সব নবী সব নবী সব নবী সব নবী উম্মতকে ভুলে গিয়ে নফসি নফসি জিকির করবেন সেদিনও চোখের পানি ফেলে ফেলে উম্মতের জন্য যিনি কাঁদবেন তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলবেন জিব্রিল আমার হাবিব কোথায় আরশে আযীমে আমার জায়গার পাশে একটা সিংহাসনে আমার নবীকে এনে বসাও জিব্রিল গিয়ে নবীজিকে বললেন আল্লাহ আপনাকে বলেছেন আমন্ত্রণ জানিয়েছেন আপনি যেন মাকামে মাহমুদের কাছে আসেন আপনি যেন আরো সে আজিমের কাছে আসেন আল্লাহর সিংহাসনের পাশেই আজ আপনার জন্য বসার জায়গা রেখেছেন কে আল্লাহর নবী এসে বলবেন ওগো আল্লাহ আমি যদি তোমার পাশে বসে থাকি ওইদিকে মিজানে আর পুলসিরাতে আমার উম্মতের কি দশা হচ্ছে আমি তো জানি না এখানে আমি বসে থাকতে পারি না আমি চলে যাব যাব চলে পুলসিরাতে ওই আর গিয়ে মিজানে তিনি যখন দেখবেন আমি আপনি আটকে গেছি আল্লাহ বলবেন অবু আল্লাহ আল্লাহর কাছে নবীজি বলবেন আল্লাহ আজ আমাকে আপনি জান্নাতে ঢুকাইতে পারবেন না ততক্ষণ আমার উম্মতগুলোকে গুলাকে মাফ করে দিয়ে আমার সাথে জান্নাতে দিবেন না যতক্ষণ মানুষগুলো যখন পেরেশান হয়ে থাকবেন অভিজু তখন মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদায় লুটে পড়বেন আল্লাহ তখন বলবেন হাবিব হাসরের মাঠেও আপনি সাজদায় পড়ে কেন কাঁদছেন লম্বা হাদিস আল্লাহ নবীকে বলবেন ইরফা রাক ইরফা রাক মাথা উঠান সালতা কি হয়েছে আপনার আজই হাসনের মাঠেও কাঁদেন কেন কি বলতে চান আপনি আমাকে বলেন আমি তো আপনার কোনো চা অপূর্ণ রাখি নাই নবীজি বলবেন গ ওই যে দুয়ার সুযোগ দিয়েছিলেন ওই দোয়াটা তো আমি দুনিয়াতে করি নাই আজ আমার উম্মত বড় অসহায় হয়ে আছে নবী আজ আমার উম্মত বড় অসহায় হয়ে আছে ওগো মাবুদ ওগো আমার রব এই দোয়াটা আমি আজকে করতে চাই সুযোগটা আমাকে দেন আল্লাহ বলবেন হাবিব সুযোগটা আপনাকে দিলাম যারে খুশি যার জন্য মন চায় তাকে সুপারিশ করে করে ধরে ধরে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকে যান আমি বলেছিলাম আপনাকে কতটা ভালোবাসেন মুহাম্মদ হাসনের মাঠেও তিনি আপনাকে ভুলবেন না ওই নবী যিনি আপনাকে এতটা ভালোবাসেন আপনার জীবনের মৃত্যু পর্যন্ত আপনার জীবনের চাইতে তাকে ভালোবাসার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আমার রহমত যদি চাও আমার ক্ষমা যদি চাও বান্দা। আমার ভালোবাসা যদি চাও আমার সঙ্গে প্রেম করার আগে নবীর সঙ্গে গিয়া প্রেম করো আমার ভালোবাসা পাওয়ার আগে নবীর সঙ্গে ভালোবাসা তৈরি করো আমার আনুগত্য করার আগে নবীর আনুগত্য করো কারণ নবীকে আনুগত্য করলে আমার আনুগত্য হয়ে যাবে এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন তাবিউনি ইয়ুহাবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমরা সবাই ভালোবাসতে চাই কাকে আরেকটু জোরে বলেন কাকে আল্লাহ বললেন নবী বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসা লাগবে না আল্লাহকে ভালোবাসার আগে যাকে ভালোবাসবা আল্লাহর আনুগত্য করার আগে যার আনুগত্য করবা তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহ বলছেন যদি আমার হাবিবকে ভালোবাসো আমাকে আর ভালোবাসা লাগবে না আল্লাহ তালা নিজেই তোমাদেরকে ভালোবাসবে আর আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসা শুরু করবেন তখন আল্লাহ কি করবেন শোনো আমার হাবিবকে যখন ভালোবাসবা আমার হাবিবকে যখন আনুগত্য করবা তোমার উপর আমি এত খুশি হব ভাইয়া গফিন লেকম বল্লাহ ফুর রাহেম আমি যখন তোমাকে ভালোবাসা শুরু করব আমি তোমার সব সব গুণা মাফ করে দেব তাহলে আমরা আমাদের জীবনে মৌতে আগ পর্যন্ত জীবনের চাইতে মা বাবার চাইতে বউয়ের চাইতে সন্তানের চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে যাকে বেশি ভালোবাসবো তিনি আর কেউ না তিনি আর কেউ না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই এটা মুখে 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 শুধু গরু জবাই দিয়া বিরানি বিতরণ আর জিলাপি বিতরণ কইরা আ এবার আসেন ভালোবাসতে হবে কেমনে এটা আজকে আর বলার টাইম নাই এটা বলবো পরে মহব্বতটা কেমন হবে মহব্বত শিখবেন নবীদের কাছ থেকে আপনি নবীর সাহাবিদের কাছ থেকে সাহাবিরা যে নবীজিকে কেমনে ভালোবাসতেন তা আরেক জুমায় বলবো ইনশা শুধু বের হইয়া জিলাপি খাইয়া হবে না শুধুমাত্র জিলাপি বিতরণ করে হবে না এস কারে কয়েস কে রুয়াজ করবো আমি এসকের ওয়াদ শিখাবো এসকারে কয় আপনি নবীজিকে এস মোহাম্মত দেখে জিলা পেখাইছেন শুধু আর আমার নবীর সাহাবিরা নবীজিকে ভালোবেসে যারাই নবীজির আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়েছেন নবীজির আদর্শের জন্য জীবনটা কুরবানি করে শাহাদাতের নজরানা পেশ করেছে এটার নাম এসকে রসুল এসকে নবী নবীজিকে ভালোবাসা দিতে হবে কেমনে এটা আগামীতে বলবো ইনশা